ক্লাস ক্লাসগুলো রেকর্ডিং করে রাখতেছে, অতএব সবাই ক্লাসগুলো ধৈর্য ধরে দেখতে হবে, দেখলে মোটামুটি সবার একটা আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। আর ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। এখন আসেন কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল, এটার নাম হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি, ইউটিউবে যা সার্চ করলেই পাবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ। এখন আসেন আমাদের এই 5 নম্বর ক্লাসে আমি স্পেশালি সিঁড়ি আঁকা দেখাবো। কারণ আপনাকে একটা জিনিস ভাবতে হবে, এটা হচ্ছে যে আপনি বিল্ডিং এর মডেলে, ইটেপস এর মডেলে অবশ্যই সিঁড়ি মডেলিং করবেন, কারণ সিঁড়ির গুরুত্ব অপরিসীম। কেন? কারণ সিঁড়িতে আপনার প্রচুর লাইভ লোড আসে, ঠিক আছে, প্রচুর লাইভ লোড আসে। তাই এখানে আপনি সিঁড়িটাকে একদম রিয়েলি মডেল করে লোড দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সিঁড়ি আঁকার জন্য কই যাবো একটু দেখেন তো। আপনারা সবাই আপনাদের ইয়াগুলো অফ করে দেন, মাইকগুলো অফ করে দেন। সিঁড়ি আঁকার জন্য আমরা প্রথমে চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। এখন আসেন সিঁড়ি আঁকবো। সিঁড়ি আঁকার জন্য একটা জিনিস খেয়াল করেন, সিঁড়ি আঁকার জন্য আমি আমার ড্রয়িং এ যাই, অটোক্যাড ড্রয়িং এ। একটা জিনিস খেয়াল করেন, সিঁড়িটা আমার অটোক্যাড ড্রাফটিং এ যাই, এই যে এখানে একটা জিনিস দেখেন, এই সিঁড়ির আমার ল্যান্ডিং একটা হচ্ছে ভিতরে একটা হচ্ছে বাহিরে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে দেখতে হবে সিঁড়িটা এদিক দিয়ে ঘুরে এদিকে উঠছে, এদিক দিয়ে ঘুরে এদিকে আছে। তাইলে আমি যদি এলিভেশন দেখি বিল্ডিং এর, আমার সিঁড়িটা কিরকম হয়, আমি যদি একটা লাইন আঁকি এল এন্টার, এই যে প্রথমে এরকম হবে, এরকম হবে, এরকম হইয়া আমার ল্যান্ডিংটা বাহিরে চলে যাবে, ঠিক আছে না। তাহলে আপনার সিঁড়িটা আঁকার সময় এইরকম ঘটনা হইব, এরকম। তাহলে প্রথমে 5 ফুট উঠবে, উইঠা এই কলামের কর্নার থেকে সে বাহিরে চলে যাবে, মানে ল্যান্ডিংটা বাহিরে চলে গেল, এই ল্যান্ডিংটা বাহিরে চলে গেল। ধরেন ল্যান্ডিংটা 3 ফুট 4 ফুট যা মন চায় হয়, তারপরে আবার এই 5 ফুট থেকে সিঁড়িটা আমার এখানে চলে আসবে, মানে মেন ফ্লোরে স্ল্যাবে, এই এরকম। তাহলে প্রথমে আপনি সিঁড়িটাকে আঁকবেন কিভাবে, প্রথমে আঁকবেন সিঁড়িটাকে আঁকবেন, প্রথম 5 ফুট উঠাবেন, পরের 5 ফুট থেকে পরের ফ্লোরে উঠাই দিবেন, তাইলে সিঁড়ির ঝামেলা কমপ্লিট। এখন আসেন আমি কত সহজে সিঁড়ি আঁকি। এখন সিঁড়ি আঁকার জন্য আমি এখানে একটা ল্যান্ডিং আছে ফার্স্ট ল্যান্ডিং, এখানে একটা ল্যান্ডিং আছে সেকেন্ড ল্যান্ডিং, সো আপনারা এটা একটু বুঝতে হবে। তাহলে অটোকেটে যাই, তাহলে আমার এখানে একটা ল্যান্ডিং আছে, এখানে একটা ল্যান্ডিং আছে, এই ল্যান্ডিংটা আমার 5 ফুট উপরে উঠবে, আর এই ল্যান্ডিংটা সব ফ্লোরে সেম থাকবে। তাহলে আমি প্রথমে ল্যান্ডিং ড্র করি। ল্যান্ডিং কোথায় ড্র করবেন খেয়াল করেন, আপনি গ্রাউন্ড ফ্লোরে চলে যাবেন যেখানে গ্র্যাড বিম আছে, প্লানে যান গ্র্যাড বিম, গ্রাউন্ড ফ্লোরে যান। গ্রাউন্ড ফ্লোরে যাইয়া আপনি সিঁড়ি আঁকবেন, প্রিলিমিনারি ড্রয়িংয়ে সিঁড়ির ল্যান্ডিং কতটুকু আছে এটা দিয়েও আপনি আঁকতে পারেন, অথবা আপনি ড্রয়িং থেকে নিতে পারেন, আপনার এখানে আছে 3 ফুট 11, ধরেন 4 ফুট, অথবা আপনি সিঁড়িটাকে নিজের মনের মতো করে যা মন চায় দিতে পারেন। তবে এই সিঁড়িটা আঁকতেছি আমরা লোড অ্যাপ্লাই করার জন্য, নট ডিজাইন, কারণ এই সিঁড়িটা বিল্ডিংয়ে বাস্তবে যেভাবে আছে এভাবে আমি এই করতে হইব লোড দেওয়ার জন্য। অনেকে আবার ইটেপসে কি করে, সিঁড়ির রুমের উপরে একটা স্ল্যাব আইকা ওইটার উপরে লোড দেয়, কিন্তু ওই ইউনিফর্ম কলামের উপরে স্ল্যাব দিয়ে লোড দেওয়া আর কলামের ফ্যাটে, এই সেকেন্ড ল্যান্ডিংটা থাকবো কলামের ফ্যাটে, ফ্যাটের ভিতরে আঘাত করে লোড দেওয়া একটা ব্যাপার আছে, এগুলা অনেকে ইমাজিন করে না, বুঝেও না। তাই আপনাদের বাস্তবে সিঁড়িটা যেভাবে থাকবে এই ইটেপসে ওইভাবে করেই কাজ করতে হবে। এখন আসেন তাহলে সিঁড়ি আঁকার জন্য আমি চলে যাই গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আইসা আমার প্রথম ল্যান্ডিংটা আঁকি, হ্যাঁ প্রথম ল্যান্ডিংটা আঁকবো। তাহলে আঁকার জন্য আমার এখানে পয়েন্ট নিতে হইব, পয়েন্ট, তাহলে পয়েন্ট অটো ইটেপসে যদি আপনি পয়েন্ট নিতে চান তাহলে আপনি চলে যাবেন ড্র অপশনে, ড্র, ড্রতে যায় ড্র জয়েন্ট অবজেক্ট, ড্র জয়েন্ট অবজেক্ট দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে আপনি কোন এক্সিসে পয়েন্ট নেবেন। আপনি ওয়াই এক্সিসে পয়েন্ট নিতেছেন, এই যে ইটেপসের এই কর্নারে খেয়াল করেন, এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে আপনি এখানে কর্নারে আপনি কোন এক্সিসে, ওয়াই এক্সিসে নিতেছেন, এবং কি ওয়াই এক্সিস পজিটিভ নেবেন নাকি নেগেটিভ নেবেন। আমরা ওয়াই এক্সিসটা হচ্ছে উপরের দিকে, তাহলে আমরা নিচের দিকে যেহেতু পয়েন্ট নিব তাহলে আমরা ওয়াই এক্সিসটাকে
নেগেটিভ দিব তাহলে আপনি এখানে প্ল্যান অফসেট আছে ওয়াই এক্সিস আর এখানে কনভার্ট করা আছে ইঞ্চিতে তাহলে আপনি যদি সাইড ফুট ল্যান্ডিং হয় তাহলে আপনি ওয়াই এক্সিসে ইঞ্চি কত ইঞ্চি সাইড বারো ৪৮ তাহলে মাইনাস ৪৮ দেন দেওয়ার পরে আপনি কলামে ক্লিক করলে দেখবেন পয়েন্ট হচ্ছে এই যে পয়েন্ট হচ্ছে হয়েছে নি পয়েন্ট পয়েন্ট হয়েছে এবং কি এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং এর পয়েন্ট এখন সেকেন্ড ল্যান্ডিং এর ল্যান্ডিংটা আমার কলাম থেকে বের হয়ে গেছে আমি যদি অটোকেটে যাই আমি যদি একটা এলিভেশন আপনাদেরকে দেখাই এই যে এলিভেশন এই যে এখানে দেখেন এখানে ফার্স্ট ল্যান্ডিং হচ্ছে এটা আঁকলাম আর সেকেন্ড ল্যান্ডিং হচ্ছে এটা এটা আমার কলাম থেকে বাহিরে ঠিক আছে তাহলে আমার ফ্লোর প্ল্যানে দেখেন এই যে সিরিল ল্যান্ডিংটা কলাম থেকে বাহিরে এই ল্যান্ডিংটা তাহলে আপনাকে কলাম থেকে বাহিরে নিতে হবে তাহলে সেম মাপে ওয়াই এক্সিসে ৪৮ মাইনাস ৪৮ মাইনাস ৪৮ মাইনাস ৪৮ আমি পয়েন্ট আঁকলাম পয়েন্ট কেন আঁকলাম পয়েন্ট আঁকলাম আমার বিল্ডিং এর ইয়ার জন্য মানে ল্যান্ডিং আঁকার জন্য তাহলে আমি প্রথমে ল্যান্ডিং এঁকে ফেলি ল্যান্ডিং কি দিয়ে আঁকবেন এটা হচ্ছে স্ল্যাব দিয়া এই যে দেখেন এখানে স্ল্যাব আছে যে কোনো একটা অপশন স্ল্যাবের তিনটে অপশন যে কোনো একটা দিয়ে করলে হবে তবে প্রথম দুইটা দিয়ে করতে সুবিধা আছে তাহলে আমি প্রথম সেকেন্ডটা নিলাম সেকেন্ডটা নেওয়ার পরে ক্লিক করার পরে এখানে সিঁড়ির জন্য আমি আলাদাভাবে একটা প্রপার্টি বানাইছি স্টার সিক্স তাহলে ওইটা নেন নেওয়ার পরে আপনি সিলেক্ট করেন সবাই মাইকটা অফ করে দেন বারবার করে মাইক ওপেন থাকলে মেজাজ খুব খারাপ হয় এই যে আসেন ওকে দিলাম কার জানি নিঃশ্বাস শোনা যাইতেছে তুইন ভাই আপনি এগুলো দেখেন একবার ব্লক মেরে দিবেন খারাপ উপরে ওকে দিলাম এর ল্যান্ডিং আঁকলাম ল্যান্ডিং আঁকার পরে আমরা এখন থ্রি ডি মডেলে যাম থ্রি ডি মডেলে যাওয়ার পরে আমি দেখি আমি একটু থ্রি ডি আমি একটু ইয়ে করে দেখি জুম করে দেখি এই যে দেখেন এই ল্যান্ডিংটা আমার পাঁচ ফুট উপরে চলে যাবে আমি সিঁড়িটা আঁকার পরে সবাই বুঝতে পারবেন আমি কি করতেছি তাহলে এই এই ল্যান্ডিংটা আমার পাঁচ ফুট উপরে যাবে তাহলে পাঁচ ফুট উপরে যদি যায় তাহলে আমি কি করবো দেখেন তো এখানে একটু মনোযোগ দেন প্রথমে এটার এটার আমি কপি করবো কপি করে পাঁচ ফুট হাইটে উপরে উঠাম তাহলে আমি এটা সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করলাম কিন্তু এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করে এডিটে গেলাম যাই এখানে কপি অপশন আছে কপি কপিতে চাপ দিলাম দেওয়ার পরে আবার সিলেক্ট করবো করার পরে আপনি আবার এডিটে যান দেখবেন যে পেস্ট অপশনটা ওপেন হয়েছে তাহলে পেস্ট অপশনে যান পেস্ট অপশনে গেলে এফ এই সেকেন্ড ল্যান্ডিংটা আপনি সিঁড়ির ফার্স্ট ফ্লাইট দিয়ে পাঁচ ফুট উঠবেন কোন এক্সিসে উঠবেন জ্যাড এক্সিসে উঠবেন মানে উপরের দিকে উঠবেন তাহলে এখানে পাঁচ ফুট দেন এই জ্যাড এক্সিসে পাঁচ ফুট পজিটিভ নিচ উপরে গেলে পজিটিভ নিচে গেলে নেগেটিভ তাহলে যদি নিচের দিকে পাঁচ ফুট নামাইতে চান তাহলে এখানে মাইনাস পাঁচ দিবেন তাহলে হবে আর এখন যেহেতু আমরা ল্যান্ডিংটা পাঁচ ফুট উপরে উঠামো তাহলে পজিটিভ ৫ তাহলে ওকে দিলাম উঠলো নি এই পাঁচ ফুট উঠছে কিন্তু আবার দেখাই আন্ডো করলাম এই সিঁড়ির ল্যান্ডিংটাকে আমি পাঁচ ফুট উপরে উঠামো তাহলে প্রথমে সিলেক্ট করলাম ওকে তারপর আমি এডিটে গেলাম যাইয়া কপি দিলাম তারপরে আবার সিলেক্ট দেওয়ার পরে আবার এডিটে যামু পেস্টে যামু যাওয়ার পরে আমার এখানে ডেল্টা জেডে পাঁচ ফুট দিব যত ফুট উঠামো তত ফুট দিব যে কোনো জিনিস কপি এমনিই করবেন ওকে ওকে দেন তাহলে হয়ে গেল তাহলে নিচের সিঁড়িটাকে আপনি ডিলিট করে দেন ঠিক আছে নিচের সিঁড়িটাকে আপনারা ডিলিট করে দেন এডিটে যান ডিলিট এবার ডিলিট এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিবেন ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করেন আমার ভাইয়েরা সেটা হচ্ছে নিচের ল্যান্ডিং এর কালারটা হচ্ছে লাল আর উপরের ল্যান্ডিংটার কালারটা হচ্ছে পিঙ্ক তাহলে আমাকে বুঝতে হইব যে আমার এই সিঁড়িটা আমার অ্যাকচুয়াল সিঁড়ির ল্যান্ডিং না তাহলে এটারে কি করবো ম্যাচ করবো অটোকেটে যেমন ম্যাচ করে এম এ এন্টার তাহলে ওইভাবে এটারে ম্যাচ করবো তাহলে কি করবো এটা জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে অ্যাসাইনে যাবো অ্যাসাইনে যাইয়া সেলে যামু সেলে যায় স্ল্যাব সেকশনে যামু যাইয়া স্টার সিক্স দিমু স্টার সিক্স দিয়ে অ্যাপ্লাই দিমু ওকে দিমু হইল নি ওকে দিলাম তারপরে আমি এটা রোটেট করবো তাহলে ফার্স্ট ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং আঁকলাম আঁকার পরে আমি এখন চলে যাব এটার ল্যান্ডিং আঁকা শেষ এখন আমি ফ্লাইট আঁকবো ফার্স্ট ফ্লাইট কীরকম এই এই নিচের পয়েন্ট থেকে এই উপরের পয়েন্টে জাস্ট অ্যাড করবো কিভাবে আপনি যে কোনো একটা সিঁড়ি লন এই যে প্রথম স্ল্যাব আঁকার প্রথম অপশনটা নেন স্ল্যাব আঁকার প্রথম অপশনটা এই যে সিলেক্ট ড্র ফ্লোর নিয়ে আপনি এই পয়েন্টটা নেন এই পয়েন্ট আর এই পয়েন্ট মাইকটা অফ করেন ওকে তাহলে আমার ফার্স্ট ল্যান্ডিং আঁকা হয়েছে আমি যদি একটু দেখাইতে চাই সেটা হচ্ছে আমার ফার্স্ট ল্যান্ডিং কিন্তু আঁকা হয়েছে এই যে আমার ফার্স্ট ল্যান্ডিং আঁকা হয়েছে হ্যাঁ
ফার্স্ট ল্যান্ডিং আঁকা হয়েছে, তাইলে আপনি এখন ইয়ে করেন, তাহলে ফার্স্ট ল্যান্ডিং আঁকলে এই পরের ধাপটা এই উপরে চলে যাবে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে, তাহলে পরের ধাপে আমার কোনো প্রকার ল্যান্ডিং দেখতেছি না, তাহলে আমি নিচের ল্যান্ডিংটাকে রেপ্লিকেট করে উপরে উঠাই দিব। রেপ্লিকেট তখন করে মনে রাখবেন, রেপ্লিকেট একটা মেম্বারকে আমি সেম হাইটে উঠে দেয়, কার জানি মাইকটা ওপেন হয়ে রয়েছে। না না ওগুলা না, ওগুলা লাগবে। মাইকটা কি অফ করবেন? এই যে মেহেদী হাসান, আপনি কি মাইকটা অফ করবেন? সরি ভাই। ওকে, তাহলে আসেন, এই ল্যান্ডিংটাকে আমি সেম হাইটে রেপ্লিকেট করব। রেপ্লিকেট তখনই করে যখন সেম হাইট সেম মাপ থাকবে, আর ভ্যারাইটিজ মাপের ভিতরে হইলে কপি পেস্ট করবো, ঠিক আছে? আলাপ শেষ। তাহলে এই মালডারে এই ফার্স্ট ল্যান্ডিংটাকে আমি প্রত্যেকটা ফ্লোরে পাঠাবো, কারণ এই ফার্স্ট ফার্স্ট ল্যান্ডিংটা সবগুলো ফ্লোরে সেম। তাইলে আমি কি করবো, এই ফার্স্ট ল্যান্ডিংটাকে আমি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পাঠাবো, টপ ফ্লোরে কিন্তু দরকার নাই, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম। তাহলে সিলেক্ট 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 করার পরে তারপর এডিটে যাবো, যাইয়া রেপ্লিকেট, রেপ্লিকেটে আইসা স্টোরিতে যাবো। স্টোরিতে আইসা আমার এটা আছে কোথায়, গ্রাউন্ড ফ্লোরে। আমি পাঠামো কোথায়, ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে, টপ ফ্লোরে কিন্তু হইব না, টপ ফ্লোরে তো আর সিঁড়ির ল্যান্ডিং যাবে না, টপ ফ্লোরে হইব সিঁড়ি ঘরের সাল। তাহলে আপনি ফার্স্ট আর সেকেন্ড ওকে করলেন, অ্যাপ্লাই দেন, ওকে দেন, কথা কি বোঝা গেছে? শেষ। এই যে দেখছেন সেমভাবে হয়ে গেছে গা। এখন আসেন, আমি এবার প্রথম ফ্লাইটটা তো আঁকলাম, এখন এই সেকেন্ড ফ্লাইটটা আমি আঁকিয়ে দিই। কীভাবে, স্ল্যাবের প্রথম অপশনটা নেবেন, নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আঁকবেন। এখানে কিন্তু অবশ্যই স্টেয়ার সিক্স থাকতে হবে, এখানে স্টেয়ার সিক্সটা আগে যেভাবে বানাইছি, তাই প্রথম তিনটা ক্লাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই মডেলটা ক্রিয়েট করার জন্য প্রথম তিনটা ক্লাস খুব জরুরি, ঠিক আছে? তাহলে এটা দেখে আসবেন। তাহলে এই পয়েন্ট সিলেক্ট করেন, এই পয়েন্ট সিলেক্ট করেন, এই পয়েন্ট সিলেক্ট করেন, এই পয়েন্ট সিলেক্ট করেন, তারপর মিডিল লাইনে ছাড়িয়ে দেন, শেষ। এই যে সিরিয়াকার কাহিনী শেষ। এখন আমি কি করবো দেখেন তো, এখন আমি এই সিঁড়িটাকে সেম রেপ্লিকেট করে দেবো। কিভাবে, আমার কোন মেম্বারগুলো উপরে নেওয়া জরুরি, আমার তো ফার্স্ট ল্যান্ডিংটা সবগুলোতে আছে, তাহলে আমার এই অংশটা শুধু উপরে নেব, এই এই সেকেন্ড ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট আর সেকেন্ড ল্যান্ডিং, এই তিনটে অপশন আমি সিলেক্ট করলাম। কোন তিনটে অপশন সিলেক্ট করছি চোখ দিয়ে দেখবেন, দেখে আঁকবেন, এই প্রচেষ্টাটা আপনারা অনেক দূরে নিয়ে যাবে, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন, যারা সাইটে কাজ করেন তাদেরও স্ট্রাকচার ডিজাইন জানা জরুরি জরুরি জরুরি, নাহলে ভালো ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, কারণ আপনার সাইটে যে ড্রয়িংটা যায় ওই ড্রয়িংটা কেউ না কেউ আপনার মতো বয়সী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে কইরা দেয়, আপনার আর আমার মতো। সো স্ট্রাকচার ডিজাইন শেখা খুব জরুরি, সাইট ইঞ্জিনিয়ার হইলেও জরুরি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হইলেও জরুরি, কনস্ট্রাকশন ব্যবসা করতে হইলেও জরুরি, আর কনসালটেন্সি অফিস দিতে হইলেও জরুরি, কারণ স্ট্রাকচার ডিজাইনের ভিতরে টাকা আছে। আমি নিজের খাইয়া বনের মোষ তাড়াইতেছি ভাই, আমি আপনাদেরকে চাচ্ছি আপনারা সবাই স্বাবলম্বী হন, আপনাদের দ্বারা পয়সা ইনকাম হোক, আপনাদের আপনারা আপনাদেরকে আমি আমার কাজে প্রভাবিত এই জন্য করতেছি আপনারা যাতে ভবিষ্যতে বড় হন। অতএব আমার কথাগুলোর ফালাই দিয়েন না, আমার ক্লাসগুলোর ইগনোর করেন না, মনে রাখবেন ভালো করলে ভালো পাইবেন আর খারাপ করলে আপনা কপাল খাইবেন। আলাপ শেষ, বেশি কথা কমু না, পরে গোবো আমি বেশি কথা কই, কয়েকজন তো আমার উপরে খেপা। এখন আসেন, এই সিঁড়িটারে আমি কি করলাম, কপি করলাম, কপি করে আমি রেপ্লিকেটে যাবো, রেপ্লিকেটে যাবো, রেপ্লিকেটে যাবো, রেপ্লিকেটে যাই কোথায় যাবো, স্টোরিতে যাবো, স্টোরিতে যাই কোথায় কোথায় উড়ামো, ফার্স্ট আর সেকেন্ড, এই যে উড়াইলাম, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিলে দেখুন উঠছে, ওকে। তাহলে আমাদের সিঁড়ি একা আপাতত শেষ, এখন আমাদের আর কিছু কাজ আছে, এই কাজগুলোর জন্য আমি টপ ফ্লোরে যাবো, টপ ফ্লোরে আমার শুধু সিঁড়ির রুমটা থাকবো আর বাকি যে ছাদগুলো আছে এগুলো থাকবে না। আবার অনেকে বিল্ডিং বানানোর আগে 3D মডেল করে, ছাদের উপরে বিভিন্ন প্রকার টেরেস করে, এই করে সেই করে, যাদের প্রয়োজন মানে বাস্তবে বিল্ডিংটা যেভাবে হবে ইটেপসে ওইভাবে মডেলটা ক্রিয়েট করবেন, তাইলে এক্সাক্ট ভ্যালু পাবেন। তাহলে টপ ফ্লোরে গেলাম, টপ ফ্লোরে যাইয়া আমার সেই সিঁড়ির রুম ছাড়া আর কিছু থাকবে না, তাই আমি অবশ্যই ওয়ান স্টোরি ধরবো, যেহেতু একটা ফ্লোরের মালামাল ডিলেট করবো, তাহলে ওয়ান স্টোরি ধরে ডিলেট সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি কি করবো, ডিলেট করবো, মাইক অফ করেন, সিলেক্ট করে ডিলেট করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই এডিটে যাবো, যাইয়া ডিলেট, ঠিক আছে? এই যে ডিলেট, এগুলো আমি ডিলেট করে দিলাম, ঠিক আছে? ডিলেট করার পরে একটা জিনিস দেখেন,
পুরো বিল্ডিংটা রিয়েলিস্টিক হয়ে দেবো। তাহলে সিঁড়ির উপরে, সিঁড়ির রুমের উপরে আমরা টিনের চাল দিই, অনেকে আবার একবারে কংক্রিট দিয়ে ঢালা দিই। তো আমরা মডেল বানানোর সময় অবশ্যই এটাকে ইয়া করবো, এর জন্য আপনি টপ ফ্লোরে যাবেন সেম ভাবে। আমি ভাইঙ্গা ভাইঙ্গা বলতেছি তাই সময় লাগতেছে, ঠিক আছে? তাহলে আপনি এই সিঁড়ির রুমের চালটা দিয়ে দেন। এই কিভাবে দিবেন? ওয়ান স্টোরি ধরে দিবেন, অল স্টোরি দিলে সব সব ফ্লোরে চাল হয়ে যাবো। এই যে দেখেন আপনার দুইতলা বিল্ডিং এর মডেল কমপ্লিট, বুঝছেন? দুইতলা বিল্ডিং এর মডেল কিন্তু কমপ্লিট। এখন আসেন, আমাদের আর কাজ বেশি নাই, আমরা মডেলটাকে ক্রিয়েট করে ফেলি। আপনি গ্রাউন্ড ফ্লোরে চলে যান, গ্রাউন্ড ফ্লোরে যাইয়া আপনি একটা কাজ করবেন, অটোকেট ফাইলে যাবেন। অটোকেট ফাইলে যাই দেখেন আপনার কোথাও কোনো বারান্দা আছে কিনা। আপনার অটোকেট প্ল্যানে কোনো ফোকার বারান্দা আমরা দেখতেছি না, এর মানে এই বিল্ডিং এর কোনো বারান্দা নাই। তারপরে আপনি যদি বারান্দা দিতে মন চায় তাহলে সেম ভাবে বারান্দা করতে হইব। তাহলে কি করবেন, সেম ভাবে বারান্দা করতে হইলে আপনি বিল্ডিং এর ওই যে ধরেন ফ্রন্টে দুইটা বারান্দা আছে, আমি জাস্ট একটু দেখাই দিই, ফ্রন্টে দুইটা বারান্দা, তাহলে সব বারান্দা পৃথিবীর যত বারান্দা ইটাপস এর ভিতর বানাইবেন, এইভাবে বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি চলে যাবেন কোথায়, এই ড্রতে, ড্রতে যাই যে পয়েন্ট নিবেন, ড্র জয়েন্ট অবজেক্ট পয়েন্ট নিবেন, সিঁড়ির জন্য পয়েন্ট যেভাবে নিছেন এইভাবে। তাহলে বারান্দাটা কোন এক্সিসে আছে, ওয়াই এক্সিসে, মানে পয়েন্টটা কোন এক্সিসে নিবেন, ওয়াই এক্সিসে নিবেন, ঠিক আছে? তাহলে আপনি ওয়াই এক্সিসে লন, বারান্দাটা ধরেন 4 ফুট আছে, তাহলে -48, অথবা বারান্দাটা 3 ফুটই হইতে পারে, তাহলে -36, মানে ইঞ্চিতে নিবেন আর কি। ওকে দেন, এই ওকে দেন, আপনি ওকে দেন, ঠিক আছে, ওকে দেন। আপনি যদি চান কাটা বারান্দা দিতেন, তাহলে আপনি যে কোনো ভাবে কাটা বারান্দাও দিতে পারেন, এইভাবে কাটা বারান্দাও দিতে পারেন, যে কোনো জায়গায় পয়েন্ট নিয়ে, অ্যাজ ইউর উইশ, মানে আপনার যে বারান্দাটা যেভাবে আপনার আঁকতে মন চায় আপনি ওইভাবে আঁকবেন। ধরেন আমরা একটু কাটা বারান্দা দিই বক্স টাইপের, তাহলে আমি যে কোনো পয়েন্ট নেই, যে কোনো একটা হিসেব করে মেজারমেন্ট করে দিয়ে দিবেন। কেন দিবেন? কারণ আমাদের এক্স্যাক্টলি বারান্দাটা বাস্তবে যেভাবে আছে এইভাবে না হইলেও চলবো। কারণ কেন? কারণ আমরা লোড অ্যাপ্লাই করার জন্য দিব, কি জন্য দিব, লোড অ্যাপ্লাই করার জন্য দিব। তাহলে আমরা সামনে দুইটা বারান্দা নিলাম, নিয়ে এখন এই বারান্দাগুলোতে আমরা কি করবো, পয়েন্ট লমো, মানে স্ল্যাব আঁকবো। তাহলে যে কোনো সেকেন্ড অপশনটা দিয়ে স্ল্যাব নিতে পারেন। তাহলে আমি স্ল্যাবটা ধরলাম, আমার স্ল্যাবের থিকনেস আর বিল্ডিং এর ছাদের থিকনেসটা একই, তাহলে আমি জাস্ট এইভাবে ধৈর্য জাস্ট দিয়া দেবো, জাস্ট দিয়া দেবো, আর কোনো কাজ নাই। এই যে দেখছেন কত সুন্দর হয়ে গেছে বারান্দা, এত সুন্দর করে কেউ বলবে না ভাই, যা বলি তা মন থেকে বলি, আপনাদের যাতে কোনো প্রকার কনফিউশন না থাকবে। যারা এই বিল্ডিংটা সুন্দর করে প্র্যাকটিস করবে তাদের আমি মনে করি এই দুইতলা মডেল করা যেই কথা, 10 তলা মডেল করা একই কথা। আপনাদের এই সিরিজটা শেষ হইলে আমার কাছে কমপ্লিট 10 তলা বিল্ডিং এর খুব আপডেট মডেল করা একটা টিউটোরিয়াল আছে, আমি এক ভাইয়ের এ শিখাইছিলাম পার্সোনালি, ওই ভাইয়ের টিউটোরিয়াল গুলো আমি আপনাদের ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেলে দিব, আপনারা ওই 10 তলা বিল্ডিং এর ডিজাইনটিও শিখতে পারবেন। তাহলে আসেন এখন এই 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 বারান্দাটা প্রথম থেকে টপ পর্যন্ত পাঠামু। তাহলে কিভাবে, যে আমি বারবার বলছি সেম হাইটে যে কোনো জিনিস করতে হলে কি করতে হয়, রেপ্লিকেট করতে হয়। তাহলে আপনি এটা বারান্দাগুলো সিলেক্ট করেন, বারান্দা ছাদগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইডিটে যামু, ইডিটে যাইয়া রেপ্লিকেটে যামু, রেপ্লিকেটে যাই স্টোরিতে যামু, যাইয়া আমি ফার্স্ট থেকে সেকেন্ড পর্যন্ত তুলে দেবো, অ্যাপ্লাই দেন, ওকে দেন। এই যে হয়েছে নি, দেখেন তো, আশা করি হয়েছে, এই যে বারান্দা হয়ে গেছে কিন্তু, এই যে উপর থেকে দেখেন বারান্দা হয়ে গেছে, কত সুন্দর লাগে। হ্যাঁ ওকে, তাহলে আমাদের কিন্তু মডেল করা শেষ, আমাদের মডেল করা শেষ, অ্যাপ্লাই ওকে। তাহলে আমরা এখন কি করবো, আমরা এখন একটা ছোট্ট কাজ করে ফেলবো। এই বিল্ডিং এর যে কলাম হয়েছে না, একটু খেয়াল করেন তো, এই যে বটমে গ্রাউন্ড ফ্লোরের নিচে যে কলাম হয়েছে, কলামের সাপোর্ট দিতে হবে। ইটাপস জানতে চায়, কারা জানি মেসেজ করছে, ভাই ক্লাস অনেক সুন্দর হচ্ছে, আপনাদেরকে অনেক থ্যাংকস। আচ্ছা ভিডিও ভালো না লাগলে ক্লাস থেকে লিভ নেবেন। হ্যাঁ ঠিক আছে, তুইন, তুইনকে আমি, তুইন হচ্ছে আমার নিজের লোক। আবার একজনের লেগেছে ক্লাস না শেষ করে দিলে আবার কিসের ক্লাস, এটা আবার কে লোক, এত ঠেকা পড়ে নাই, আপনাকে ক্লাস করাই দেন, যার ভাল লাগবে না তারা চলে যান। আয়েন এখন আসেন, আমরা ছোট্ট একটা ক্লাস কাজ করবো, সেটা হচ্ছে কলামের নিচে সাপোর্ট দিব। হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। তাহলে আপনি চলে যাবেন কোথায়, বেজ, বেজে যায়া অ্যাপ্লাই ওকে। তাহলে আমরা কি করবো, এই এই সাপোর্ট গুলাতে আমরা এখন সাপোর্টে আসছি। বারবার খেয়াল রাখবেন যেই ফ্লোরে কাজ করবেন, ধরেন একটা ফ্লোরে আমি কাজ করবো, অন্য ফ্লোরে হাত দিব না, তাহলে ওয়ান স্টোরি।
আর যদি অল স্টোরি তাহলে অল স্টোরি, তাহলে আমরা বিল্ডিং এর এখন কলামের সাপোর্ট দিব, কি দিব, এই যে কলামের নিচে ফাউন্ডেশন যে হবে এটা সাপোর্ট অ্যাসাইন করতে হবে। তাহলে আপনারা প্ল্যানে যান, বেজে যান, অ্যাপ্লাই দেন, ওকে দেন, আসার পরে আপনি এই সবগুলা সাপোর্টকে সিলেক্ট করতে হবে অবশ্যই ওয়ান স্টোরি ধরে। অল স্টোরি দিলে অল স্টোরিতে সাপোর্ট চলে যাবে, তো সাবধান। তাহলে আমি এই এভাবে সিলেক্ট করলাম, একবারে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটা জিনিস দেখেন তো, থ্রি ডিতে গেলাম। কেউ যদি মাইক অন করে থাকেন, মোহাম্মদ আল আরমান, আপনি আপনারা আমি ব্লক দিয়ে দিই, রিমুভ, রিমুভ দেওয়ার আগে বাঁচছে। এখন আসেন প্ল্যানে যামো, এই প্ল্যানে যাইয়া আমি কি করলাম দেখেন তো, বেজে যামো, বেজে যামো, তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট, এই যে সিলেক্ট করছি, হ্যাঁ। সিলেক্ট করার পরে আমি সাপোর্ট দিব, সাপোর্ট কোথায় দিবেন একটু খেয়াল করেন, সাপোর্ট দিবেন অ্যাসাইনে গিয়া, এই যে অ্যাসাইন, সাপোর্ট দিবেন কোথায়, অ্যাসাইনে, অ্যাসাইন সাপোর্ট দিব, অ্যাসাইনে, অ্যাসাইনে যামো, যাইয়া জয়েন্টে যামো, জয়েন্টে যাইয়া রেস্ট্রেইন, রেস্ট্রেইনে যাই আমি কি করবো খেয়াল করেন, আমার এই বিল্ডিংটা ফুটিং বিল্ডিংয়ে হবে, ফুটিং মানে নর্মাল বেস ফাউন্ডেশনে হবে। আমি যদি অটোকেটে যাই, আমার এই বিল্ডিংটার যে ড্রাফটিং আমি করছি এখানে দেখেন তো, এই বিল্ডিংটা নর্মাল ফুটিংয়ে করা না, এই বিল্ডিংটা নর্মাল ফুটিংয়ে করা, তাইলে ইটেপসে নর্মাল ফুটিংয়ে যদি বিল্ডিং বানান তাহলে তার সাপোর্টটা হবে পিন সাপোর্ট, কি পিন সাপোর্ট, বারবার বলি, অ্যাপ্লাই, ওকে, এই তার নর্মাল সাপোর্টটা হবে পিন সাপোর্ট। আর যদি আপনি পাইল দ্বারা করেন, পাইল, তাহলে আপনি কি করবেন, ফিক্সড সাপোর্ট দিবেন, এই যে ফিক্সড, এই ফিক্সড সাপোর্ট দিবেন, তাহলে রোটেশন অ্যালাউ হবে। তবে আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে পিন আর ফিক্সড, পিন আর ফিক্সড কোনো ব্যাপার না, পিন আর ফিক্সড কাজ করে স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে, কি বলছি, আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে কলামের সাপোর্টের নিচে পিন আর ফিক্সড আহামরি কোনো প্রকার ঝামেলা না, কিন্তু পিন আর ফিক্সড সাপোর্ট কাজ করে স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে। কারণ স্টিল স্ট্রাকচার হয় কিসে, স্টিল স্ট্রাকচার হয় বোল্ট কানেকশন দ্বারা, বোল্ট দ্বারা কানেক্টেড বিল্ডিংয়ে পিন আর ফিক্সডের অনেক কথাবার্তা আছে। অনেকে আমার কাছে স্টিল ডিজাইন শিখতে চায়, আমি তাদেরকে সবার আগে একটা কথা বলবো, আগে আরসিসি ভালো করে শিখেন তারপরে স্টিল, কারণ আপনি আরসিসি ভালো করে বুঝেন না স্টিল কিভাবে করবেন। মনে রাখবেন আরসিসির স্ট্রাকচারের বিহেভ একরকম, স্টিল স্ট্রাকচারের বিহেভ আরেক রকম, ঠিক আছে। তাহলে আমাদের এই 5 নম্বর ক্লাসে আমাদের মডেল কমপ্লিট, মডেল নিয়ে যাবতীয় আর কোনো আলাপ নাই। পরে যারা 10 তলা 12 তলা বিল্ডিং করবে, আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আছে, অথবা আমরা আমাদের যে ইটেপস এর ক্লাস শুরু করছি, এই 2 তলা বিল্ডিং এর এপিসোডটা শেষ হইলে আমরা পরে একটা 5 তলা বিল্ডিং নিয়ে আলাপ করব, বা 4 তলা 4 তলা একটা বিল্ডিং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওই ইউটিউব চ্যানেলটা ওইটা ফলো করলে 4 তলা বিল্ডিং শেষ, আমরা হয়তো 5 তলা একটা বিল্ডিং নিয়ে আলাপ করব, 5 তলার পরে আমরা 8 তলা নিয়ে আলাপ করব, 8 তলার পরে 10 তলা, এরকম ভাবে আমরা 2022 সালটা ইনশাল্লাহ শেষ করব। এর সাথে সাথে আমাদের ইস্টিমেট হবে, স্টেপ ফোর ক্লাস হবে, যারা স্টিল নিয়ে লাফালাফি করে তাদের জন্য স্টিলের কিছু প্রেজেন্টেশন ক্লাস থাকবে। আস্তে আস্তে আমার সময়ের উপর, আমার শরীর স্বাস্থ্যের উপর ডিপেন্ড করবে, তো অতএব আমাদের সাথে লেগে থাকতে হবে। লেগে থাকলে আমরা দেশে একটা কথা কয়, লাগি থাকলে বাগি হইবেন, ঠিক আছে। আমি একটা কথা কই, ভালো করলে ভালো পাবেন, বুড়া করলে আপনা কপাল খাবেন। আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টার ভিতরে 2টা ক্লাস করছি, 6 নম্বর ক্লাস, হ্যাঁ ভাই। আমাদের কি স্টিয়ার এখানে বিম হবে না, মানে বিম কি দোয়া লাগবে কি দোয়া লাগবে না স্টিয়ার? ও আচ্ছা, ভালো প্রশ্ন করছেন, ভালো প্রশ্ন করছেন। এখানে একটা জিনিস দেখেন প্রিয় ভাইয়েরা, এই যে এই বিমটা আছে না, এটা তো আমাদের মাথায় ঠেকে যাবো, তাই না? এই যে এখানে উঠে এই বিমটা মাথায় ঠেকে যাবো না, তাই এই বিমটারে আমরা ডিলিট করে দেবো, এই বিমটারে আমাদের দরকার নাই, হ্যাঁ। তাহলে কিভাবে ডিলিট করব, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট, ডিলিট, তাইলে দেখছেন কত মনোযোগী মানুষ, থ্যাংক ইউ ভাই, আপনারা আল্লাহ নেখায়াত দান করুক, আপনি বড় হন, আপনার দ্বারা আমাদের উপকার হলো। এই যে এই গ্রেড বিম কিন্তু সবগুলোর সাথে কানেক্ট থাকবো। আচ্ছা, গ্রেড বিম নিয়ে আর একটা লাইন কথা বলি, এটা না বললে না হয়, আপনারা মনে রাখবেন যত বড় বিল্ডিং করেন গ্রেড বিম কলাম টু কলাম কানেক্টেড থাকবে। আমরা আগের ফ্লো আগে মানে 10 তলা 12 তলা 8 তলা বিল্ডিং এর বিল্ডিং গুলো দেখবেন, দেখলে ওইখানে মডেলিং গুলো বুঝবেন, এই যে গ্রেড বিম এর কানেকশন গুলো আছে না, এই যে গ্রাউন্ড ফ্লোরে গ্রেড বিম এর কানেকশন গুলো সব সময় কলাম টু কলাম কানেক্টেড থাকবে, ঠিক আছে। কলাম টু কলাম কি বলছি, কলাম টু কলাম মানে এটা চেষ্টা করবেন, কারণ গ্রেড বিম হচ্ছে বিল্ডিং এর কোমর, 2-3 তলা বিল্ডিং এ আহামরি প্রবলেম হবে না যদি কলাম টু কলাম,
কিন্তু আটতলা দশতলার ক্ষেত্রে এই গ্রেড বিমটা একটা কুমোরের মতো কাজ করে। বিল্ডিংটা যখন ডিফ্লেক্ট হওয়ার ট্রাই করে, কোনো দিকে হেলার ট্রাই করে, তখন ইমাজিন করেন আপনারা যদি আমি ঠেলা দেই, আপনার আপনার পায়ের গোড়ালিতে প্রেসার আসবে, তাইলে বিল্ডিং এর গ্রেড বিম হচ্ছে একটা পা গোড়ালি, এটা একটা বেল্টের মতো কাজ করে। আপনার প্যান্ট পরি যে বেল্ট, এই বিল্ডিংটাকে ধরে রাখে কিন্তু এই গ্রেড বিম। যখন আটকোয়েক প্রেসার আসে তখন এই গ্রেড বিমের ভূমিকা 100% থাকে। তাই আপনারা গ্রেড বিমের কানেকশনগুলো কলাম টু কলাম। আর আমার ভাইয়ের প্রশ্ন হয়েছে আমরা এখানে বিম দিলাম না কেন, হ্যাঁ তাইলে আসেন, এই বিমটা কি করবো, এই বিমটা আপনি যদি আমরা বাস্তবে আমাদের মূর্খ কন্ট্রাক্টররা কি করে, এটাকে কনসিল আকারে দেয়, মানে ভিতর দিয়া দেয়, কিন্তু আপনি অ্যানালাইসিস যেভাবে করবেন বাস্তবে সেমভাবে দিবেন। একটা জিনিস খেয়াল করেন, কথা কইলে কথা বাড়বো, এটা কলামের প্যাটে লাথি মারতেছে। আমি কেন সিঁড়ি নিয়ে এতক্ষণ কথা বললাম, সিঁড়ি আকার গুরুত্ব কেন আপনাদের বুঝাইলাম, এটা কলামের উইক জোন এটা, হ্যাঁ এই কলামের প্যাট বরাবর এই সিঁড়িটা আঁকা হয়েছে। যখন লোড দিয়ে অ্যানালাইসিস দিবো এই কলামটা ফেল দেখাইবো, দেখবেন ম্যাক্সিমাম সে ইটাপসে যদি সিঁড়ি দিয়ে বিল্ডিং ডিজাইন করেন দেখবেন কলামটাকে ফেল দেখায়। তাহলে ফেল দেখাইলে আপনার উচিত কি, কলামটাকে ফাঁস করানো, আর ফাঁস করাইতে হইলে কলামের সাইজ বাড়াইতে হবো, রড বাড়াইতে হবো, বুঝছেন নি আবার ট্রিটমেন্টটা কোন জায়গায়, কারণ আর্থকোয়েকের সময় এই কলাম কিন্তু ফেল সবার আগে এই কলাম, কারণ সিঁড়ির রোমটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ রোম, সিঁড়িটা কিন্তু পুরো কলামের উপরে ভর করে দাঁড়ায় থাকে, ঠিক আছে। তাইলে আপনারা এখানে একটা ছোট্ট করে একটা বিম এঁকিয়া দেন, এই বিমটা ফ্লোর বিমের হাইট যেরকম 10-15, এই বিমটা ওইরকম, কারণ ছাদের ভিতরে ঢুকে যাবো কিছু, এই যে এরকম। যাক ভালো জিনিস খেয়াল করছেন আপনি তো মিয়া মাল মিয়া, আপনার নাম কি কন? মেহেদি। এই যে এরকম, ও মেহেদি কেন, ঠিক আছে মেহেদি ভাই ধন্যবাদ, এরকম মানুষ দরকার আমার যারা মনোযোগী। তাইলে আমরা এভাবে কি করলাম, বিম দিয়ে দিবো, হ্যাঁ। তাহলে আমি আশা করি এই লেকচারে কারো আর কোনো প্রবলেম নাই, সাপোর্ট পর্যন্ত শেষ করলাম। 7 নম্বর লেকচারে আমি লোড লোড দিবো, বিল্ডিং এর লোড দিবো। 7 নম্বর লেকচারে হয়তো বিল্ডিংটা অ্যানালাইসিস করে ফেলাম, অথবা আমরা 1 ঘন্টার ভিতরে 2টা ক্লাস নিতে পারছি। তবে আমি যদি বিল্ডিংটাকে 3D আকারে দেখতে চাই তাহলে কি করবেন দেখেন তো, আমি যদি বিল্ডিংটাকে 3D আকারে দেখতে চাই, কোথাও বিম হলো, কলাম হলো, কোথায় মিসিং হলো, তাহলে আপনি যাবেন এখানে ডিসপ্লে অপশনে, ডিসপ্লে অপশনে যাইয়া এই এক্সট্রুড ফ্রেম এক্সট্রুড শেল এটা দিলে এটা 3D আকারে আসবো, 3D আকারে আসবে, একটু দেখেন অ্যাপ্লাই ওকে। ও আচ্ছা এটা ইয়া দিতে হবো, এ উইন্ডো এক্সট্রুড ফ্রেম দিতে হবো, অ্যাপ্লাই ওকে। এই যে দেখছেন আমাদের কিন্তু এটা 3D আকারে আসছে, ঠিক আছে না, এই যে 3D আকারে আসছে, এই কত সুন্দর লাগে, পাংখা লাগে পাংখা। এটা যাইয়া যারা আমাদের গ্রুপকে ইগনোর করেন, আমাদের লেকচারকে ইগনোর করেন, তাদের কপালে শনি আছে কইলাম, তারা কিন্তু 15,000-20,000 টাকা দিয়ে ওই জিনিস শিখতে পারতেন না, বুঝছেন। তাহলে নিচে কি ইট হবে নাকি স্ল্যাব হবে নিচে, এখানে নিচতলায় মানে গ্রাউন্ড ফ্লোরে? আমি তো বললামই আপনার যদি বাস্তবে যদি আপনি স্ল্যাব দেন তাহলে আপনি স্ল্যাব দিয়ে করবেন, আর যদি বাস্তবে স্ল্যাব না দেন তাহলে স্ল্যাব ইগনোর করবেন, বুঝছেন। জি তাহলে তখন কি কিছু দিতে হবে, যদি আমি স্ল্যাব না দেই তখন কিছু দিতে হবে, তখন কিছু কি দিবেন, লোড লোড যা আছে তাই। আমি স্ল্যাব ডিলিট করে দিলাম, জান আপনাদের স্ল্যাব নিয়ে তো ডিলিট শেষ, ঠিক আছে স্ল্যাব তো থাকবে কারণ টাইলস করতে হবে, তাহলে তো স্ল্যাব তো বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে এখন 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 কাজ আছে, কাজ হচ্ছে কি প্ল্যানে যান, প্ল্যানে যাইয়া এই 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 বিমগুলো নীলগুলো কিন্তু আমার ফ্লোর বিম আকারে আছে, যদি স্ল্যাব দেন এই যে এই বিমগুলো আছে কিসে 10-15, তো আমার স্ল্যাব ঢালাই না দিলে তো এই বিমগুলো এত সাইজের দরকার। ওই আমার 3 নম্বর ক্লাসে আমি বুঝাইছি কেন ফ্লোর বিমের সাইজ 10-15, কেন গ্রেড বিমের সাইজ 10-12, স্ল্যাব দিলে বিমের সাইজ কেমন হবে, স্ল্যাব না দিলে বিমের সাইজ কেমন হবে। তাহলে আমি এটা কি করবো, অ্যাসাইন করে দেবো, এগুলোকে আমি অ্যাসাইন করে দেবো, গ্রাউন্ড ফ্লোরটাকে, গ্রাউন্ড ফ্লোরটাকে আমি অ্যাসাইন করে দিই, অ্যাসাইন এটাকে আমি অ্যাসাইন করে দেবো, ঠিক আছে অ্যাসাইন করে দেই। কিভাবে অ্যাসাইন করে দেবো দেখেন, এই যে আমি শুধু অনলি নিস্তালাটারে অ্যাসাইন করবো, হ্যাঁ আমি শুধু অনলি নিস্তালাটাকে অ্যাসাইন করবো। তাহলে অ্যাসাইন করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাসাইন করার জন্য আপনাকে করতে হবে অ্যাসাইনে যান, ফ্রেমে যান, সেকশন প্রপার্টিতে যান,
এই যে গ্রেড বিম 10 12 अप्लाई দেন ওকে দেন এই যে দেখেন আপনার বিল্ডিং প্ল্যানে যান প্ল্যানে যান গ্রাউন্ড ফ্লোরে যান अप्लाई দেন ওকে দেন এই যে দেখেন সবগুলা 10 12 হয়ে গেছে তাহলে উপরে যান টপ ফ্লোরে সবগুলা 10 15 আছে তাহলে যেমনে মন চায় এমনি ক্রিয়েট করবেন ঠিক আছে নোমান ভাই ভিডিও ভাইয়েরা বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন যে নোমান ভাই গ্রেট বিম যে আমরা দেখি গ্রেট বিম বাইরের গুলো যদি আমি পিএল লেভেল এবং ভিতরের গুলো যদি আমি মানে বাইরের গুলো জিএল লেভেল এবং ভিতরের গুলো যদি পিএল লেভেলে টানি তাহলে কি কোনো প্রবলেম হবে স্ট্রাকচারে না না গ্রেট বিম সবার উচিত গ্রেট বিমটা সবার উচিত কি জানেন আমি তো বলছি ভাই কলাম টু কলাম কানেক্ট করবেন কলাম টু কলাম কানেক্ট করলে বিল্ডিংটা একটা ফ্রেমে আটকায় আমি যদি এটাকে 3D আকারে দেখাই বিল্ডিংটাকে একটা ফ্রেমিং এ নিয়ে আসবেন বিল্ডিংটাকে কিসে নিয়ে আসবেন এটা ফ্রেমিং এ নিয়ে আসবেন এটা ফ্রেমিং এ নিয়ে আসলে বিল্ডিংটা লোড লোড করে ভালো বিহেভ করবে লোড করে কল বিম আর কল কল বিলং জয়েন্টটা বিল্ডিং রাখবে আটকো এক লোড আসবে বিল্ডিংটা যখন এরকম ভাবে ঝাঁকঝাঁক করবে কলামের জয়েন্টগুলোতে প্রেসার সবচেয়ে বেশি আসে আর স্টিল স্ট্রাকচার করে তারা কিন্তু একটা গোপন তত্ত্ব জানে না স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে কলাম আর বিমকে মোমেন্ট রিলিজ করে ডিজাইন করতে হয় মানে সবগুলা বিম আর কলামের সাব বিমের মানে সাব বিম বলে আর কি সাব বিমের যত লোড আছে সবগুলো মেইন বিমে রিলিজ হবে এবং কি ওইখানে জয়েন্ট আকারে আর্থকোয়েক লোড ম্যানুয়ালি ক্যালকুলেশন করে মারতে হয় স্টিল স্ট্রাকচার স্টিল স্ট্রাকচার 100,000 টাকা দিলে কেউ স্টিল স্ট্রাকচার শিখে পারবো না স্টিল স্টিল গেলে আপ মারে আমি স্টিল স্ট্রাকচার শিখতে চাই ভাই প্লিজ হেল্প মি হ্যাঁ আমি সেরেটি হাউস খুলছি আসো তোমাকে হেল্প করব আগে আরসিসি শিখো তারপরে স্টিল স্ট্রাকচারের কিছুই জানে না শুধু স্টিল 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 আমি তো কিছুদিন বিরক্ত হয়ে গেছি গা মানে আগে প্রাথমিক পর্যায়ের জিনিসগুলো সে যদি জানে পরে না একটা আপডেট জিনিস দেখাইলে সেটা ইজিলি রিসিভ করতে পারবে নাকি মাকসুদ ভাই খারাপ কইলেন অনেকে আমার কথা রাখতে পারে হ্যাঁ এগুলো আগে জানি না আমি স্টিল নিয়ে কি করব স্টিল নিয়ে কি করব আগে আরো শেষ হোক এরপর অ্যাডভান্স লেভেল হ্যাঁ অ্যাডভান্স লেভেল তো অবশ্যই আছে আমাকে অনেকে ইটেপস নিয়ে অনেক প্রশ্ন করছে আমি তাদেরকে অ্যাডভান্স লেভেলের ক্লাস তো নিমু ইনশাআল্লাহ একটা বেড়ায় এত অল্প সময়ে এতগুলা কাজ কেমনে করে কোন তাহলে আসেন আমি এই 6 নাম্বার ক্লাস ওকে বাদ দেই আমরা 7 নাম্বার ক্লাসে যে লোড দেমো অ্যানালাইসিস করব আর কোনো কথা নাই 7 নাম্বার ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট কারণ ওইখানে অনেক কথাবার্তা আছে লোড নিয়ে তাহলে এই পর্যন্ত সবাই জয়েন করেন